নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন লেখক ময়ূখ চৌধুরীর লেখা ভয়াবহ শিকার কাহিনী থেকে নেওয়া একটি শিকার কাহিনী, জলাভূমির জাগুয়ার। মনগড়া গল্প নয়, বাস্তব সত্য। জ্বলন্ত সিগারেট মুখ থেকে নামিয়ে এক মুখ ধোয়া ছেড়ে বাট কটার বলল, জায়গাটা তোমার কেমন লাগছে অ্যান্ডি? খুব খারাপ। শুকনো মাটি কোথাও নেই, চারদিকে খালি জল আর কাদা। সজোরে নিজের গালে এক চর বসিয়ে অ্যান্ডি কুপার বলল, কিন্তু সবচেয়ে যাচ্ছে তাই হচ্ছে এই মশার অত্যাচার। উহ, কি মশা, পাগল করে দিচ্ছে। কথাটা সত্যি, ঝাঁকে ঝাঁকে মশা উঠছে বো বো শব্দে রণসঙ্গীত গাইতে গাইতে। তারা আগন্তুকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শার্টের হাতা কবজি পর্যন্ত ঢাকা, তলায় প্যান্ট আর হাঁটু পর্যন্ত বুট জুতোর কল্যাণে মশার দল মুখ ছাড়া অন্যত্র হুল ফোটাতে পারছে না। তাদের মিলিত আক্রমণে অ্যান্ডির কপাল আর মুখের অবস্থা শোচনীয়। বাডের মুখও অক্ষত নয়, কিন্তু সে নির্বিকার। তিক্ত স্বরে অ্যান্ডি বলল, মশার অত্যাচার যে অসহ্য হয়ে উঠেছে। গম্ভীরভাবে বাড বন্ধুকে উপদেশ দিল, আমাদের ট্রাকের ভেতর মশার প্রতিষেধক তেল আছে, লাগিয়ে নাও, মশার কবল থেকে নিষ্কৃতি পাবে। তুমি লাগিয়েছ? না, এসব ব্যাপার আমার সয়ে গেছে। আমরা তো এখানে বনভোজন করতে আসিনি, একটু আধটু কষ্ট সহ্য করতেই হবে। যে কাজে এসেছি তাতে আচম্বিতে নিকটবর্তী জলাভূমির বুকে জাগল প্রচণ্ড আলোড়নের শব্দ, থেমে গেল বাডের বাক্যস্রোত। অ্যান্ডি সচমকে প্রশ্ন করল, ওটা কিসের শব্দ হে বাড? কে ম্যান? বাড হেসে বলল, জলার বুকে কেমন কুমির ল্যাজ আছড়াচ্ছে। চমৎকার, অ্যান্ডি মুখ কুচকে বলল, এই কাদামাখা জলের মধ্যে আবার কুমিরও আছে? কুমিরগুলো মানুষ খেতে ভারী ভালোবাসে, বাড হেসে বলল। তাছাড়া শুধু কুমির নয়, এখানকার জলজ ঘাসের ফাঁকে ফাঁকে ছড়িয়ে আছে অসংখ্য বিষাক্ত মোকাসিন সাপ। একবার যদি ছোবল মারে তাহলে স্বয়ং যীশুখ্রিস্ট তোমাকে বাঁচাতে পারবেন না। বাহ, ভারী সুন্দর জায়গা তো। অ্যান্ডির কণ্ঠস্বরে তিক্ততার আভাস, একেবারে জমের দক্ষিণ দুয়ার। তা বটে, বাড বলল, এই সিনেগা গ্র্যান্ডির জলাভূমিকে অনায়াসেই জমের দক্ষিণ দুয়ার আখ্যা দেওয়া যায়। তবে সাপ আর কুমিরের চাইতেও ভয়ানক জীব বাস করে এই জলাভূমিতে, আর তার সন্ধানেই আমরা এখানে এসেছি, কথাটা মনে রেখো। সাপ আর কুমিরের চাইতেও ভয়ানক জীব? আমরা তো এখানে এসেছি জাগুয়ার শিকার করতে। বাট তুমি বলতে চাও জাগুয়ার নামে জীবটি বিষাক্ত সাপ আর মানুষ খেকো কেমেনের চাইতেও ভয়ানক? নিশ্চয়ই, মোকাসিন সাপ হাঁটুর ওপরে নাগাল পায় না। তুমি যে বুট জুতো পরেছ তাতে হাঁটু পর্যন্ত ঢাকা আছে। বুটের শক্ত চামড়া ভেদ করে শরীরের চামড়ায় কামড় বসানো সাপের পক্ষে সম্ভব নয়। অতএব বুট পরলেই তুমি সাপের আক্রমণ থেকে নিরাপদ। কুমিরগুলো সাংঘাতিক বটে, কিন্তু হাতে গুলি ভরা রাইফেল থাকলে আর চারদিকে নজর রেখে চললে কুমিরকে ভয় করার কারণ নেই। কিন্তু জাগুয়ার ভয়ানক জানোয়ার, এত দ্রুতবেগে সে আক্রমণ করে যে তাক করে ঠিক জায়গায় গুলি লাগানো শিকারীর পক্ষে দস্তুর মতো কঠিন। আর তেরে আসা জাগুয়ারকে যদি মক্ষম জায়গায় গুলি মেরে শুইয়ে না দিতে পারো তাহলে তোমার মৃত্যু অনিবার্য। এইখানে গল্প থামিয়ে জাগুয়ার নামক জন্তুটির একটু পরিচয় দিচ্ছি। মেক্সিকোর অধিবাসীরা এই জানোয়ারটিকে বলে এল টাইগ্রে। কথাটার বাংলা অর্থ হচ্ছে বাঘ। গাঢ় কমলা হলুদ চামড়ার ওপর গোল গোল কালো বুটি আঁকা এই জানোয়ারটির সঙ্গে বাঘের চাইতে লেপার্ড বা প্যান্থারের সাদৃশ্যই বেশি।
বাঘ এবং লেপার্ডের মতোই জাগুয়ারও বিড়াল বংশের জীব। বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে কয়েকটি জানোয়ার জল পছন্দ করে না, তবে জাগুয়ার সম্পর্কে এই নিয়ম প্রযোজ্য নয়। ওই প্রকাণ্ড মার্জার ঠিক অলিম্পিকের সাঁতারুর মতোই সাঁতারে দক্ষ, গাছে উঠতেও সে সমান পটু, ডাঙার ওপর সে চলাফেরা করতে পারে বিদ্যুৎ বেগে। ছোট বড় গাছে ঢাকা কর্দমাক্ত জলাভূমির বুকে এমন জানোয়ারকে অনুসরণ করা খুবই কঠিন, তাই শিকারীরা জাগুয়ার শিকারের জন্য শিক্ষিত কুকুরের সাহায্য নিয়ে থাকে। কুকুরগুলো গন্ধ শুকে পলাতক জাগুয়ারকে খুঁজে বার করে। সেই সময় জাগুয়ার জমির ওপর থেকে জলে ঝাঁপিয়ে পড়ে, তারপর সকলের অগোচরে জল থেকে এক জায়গায় ডাঙায় উঠে আবার ছুটে পালায়। জলের মধ্যে জাগুয়ারের গায়ের গন্ধ হারিয়ে যায়, তাই অধিকাংশ সময়েই কুকুরের দল বিভ্রান্ত হয়ে পড়ে। তবে সব সময় এই কায়দা কাজে লাগে না। অভিজ্ঞ কুকুর জলে সাঁতরে অপর পারে গিয়ে ডাঙার ওপর পলাতক শিকারের গন্ধ খুঁজে বার করে, তারপর আবার নতুন করে শুরু হয় অনুসন্ধানের পালা। পালানোর পথ না থাকলে অথবা ক্লান্ত হয়ে পড়লে অনেক সময় জাগুয়ার গাছের ওপর আশ্রয় গ্রহণ করে। বৃক্ষ শাখা অবলম্বন করলে জাগুয়ারের বাঁচার আশা থাকে না। গাছের তলায় দণ্ডায়মান কুকুরদের চিৎকার শুনে যথাস্থানে উপস্থিত হয় বন্দুকধারী শিকারী এবং খুব সহজেই তলা থেকে গুলি চালিয়ে হত্যা করে জাগুয়ারকে। কিন্তু সব সময়ে এমন সহজভাবে ব্যাপারটা চুকে যায় না। তাড়া খাওয়া জাগুয়ার ঘুরে দাঁড়িয়ে অনুসরণকারী কুকুরদের ওপর দাঁত আর নখের ধার পরীক্ষা করতে থাকে। শিকারী অকুস্থলে উপস্থিত হওয়ার আগেই একাধিক শত্রুকে হতাহত করে সে চম্পট দেয়। যথাস্থানে এসে শিকারী দেখতে পায় রক্তাক্ত দেহ নিয়ে শূন্য রঙ্গমঞ্চে পড়ে আছে হত ও আহত অভিনেতার দল, নাটকের নায়ক অদৃশ্য। শুধু কুকুর নয়, মাঝে মাঝে কুকুর বাহিনীর মালিকের প্রাণ নিয়েও টানাটানি পড়ে যায়। ক্ষিপ্ত জাগুয়ার কুকুরদের বুহ ভেদ করে শিকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং শিকারীর গুলি খেয়েও দন্ত ও নখের ভীষণ আলিঙ্গনে শত্রুকে জড়িয়ে ধরে মরণ কামড় বসায়। একই সঙ্গে মাটির ওপর লুটিয়ে পড়ে শিকার ও শিকারীর মৃতদেহ। এইসব রক্ত জল করা তথ্য অ্যান্ডি কুপারের জানা ছিল না, কিন্তু বাট কটার এসব কথা ভালোভাবেই জানত। সে জাতে শিকারী, মৃগ একে পেশা হিসাবে গ্রহণ করেছিল বাটের পূর্বপুরুষ। বাট কটার তাদের যোগ্য উত্তরাধিকারী। বাট জানত পশ্চিম মেক্সিকোর জলাভূমি সিনেগা গ্র্যান্ডি হচ্ছে জাগুয়ারের প্রিয় বাসভূমি। মার্জার বংশের এই পশুটি যে অতিশয় ভয়ঙ্কর জীব সে কথা তার অজানা ছিল না। সুদূর আরিজোনা থেকে গাড়ি হাঁকিয়ে বাট ছুটে এলো সিনেগা গ্র্যান্ডি নামক কুখ্যাত জলাভূমির বুকে। তার সঙ্গে এলো তার প্রিয় বন্ধু অ্যান্ডি কুপার আর একদল হাউন্ড জাতীয় বিশালকায় শিক্ষিত কুকুর। অ্যান্ডি কুপার শখের শিকারী, বন্দুক রিভলভার ছুড়তেও সে দক্ষ, কিন্তু বাট কটারের মতো পাকা শিকারী সে নয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে হিংস্র সাপদের মোকাবিলা করার অভিজ্ঞতা তার ছিল না। জাগুয়ার সম্পর্কে তার ধারণা খুব স্পষ্ট নয়, কিন্তু বিষাক্ত মোকাসিন সাপ আর মানুষ খেকো কুমিরের বাসস্থান এই জলাভূমি শুনে সে চমকে গেল। তাকে আশ্বাস দিয়ে বাট বলল, মোটা হান্টিং স্যুট আর বুট জুতোর কল্যাণে সাপের ভয় তোমার নেই। ওই স্যুট আর বুটের আবরণ ভেদ করে সাপের দাঁত তোমাকে স্পর্শ করতে পারবে না। আমাদের হাতে থাকবে দু দুটো গুলি ভরা রাইফেল, অতএব ডাঙার ওপর কুমিরকেও ভয় করার দরকার নেই। আমরা গভীর জলে নামব না, তেমন দরকার হলে হাঁটু জলে নামতে পারি, সেই সময় হয়তো বিপদ ঘটতে পারে, কিন্তু বিপদকে ভয় করলে শিকারে আসা চলে না। একটা কথা তুমি আমার কাছে শুনে রাখো, সাপ আর কুমিরের চাইতে জাগুয়ার অনেক বেশি ভয়ানক জীব। ভেনেজুয়েলায় শিকার করতে গিয়ে
কয়েকজন জাগুয়ার শিকারীর দুর্দশা আমি নিজের চোখেই দেখেছি। অভিজ্ঞ শিকারীদের কাছে শুনেছি এই সিনেগা গ্র্যান্ডের জাগুয়ার নাকি সবচেয়ে হিংস্র, সবচেয়ে ভয়ঙ্কর। এদের তুলনায় ভেনেজুয়েলার জাগুয়ার নাকি নিতান্তই নিরীহ। বার্ডের কথাতে সায় দিয়েই বুঝি দূর জলার বুকে জাগল এক ভয়ানক গর্জন ধ্বনি, অন্হা অন্হা। বার্ড অস্ফুট স্বরে বলে উঠল, জাগুয়ার। অ্যান্ডি কথা বলল না, শুধু চুপ করে শুনতে লাগল। সেই ভয়ঙ্কর ধ্বনি স্তব্ধ হওয়ার আগেই জলার অন্য দিক থেকে ভেসে এলো আর এক ভৈরব কণ্ঠের হুঙ্কার সঙ্গীত, আর একটা জাগুয়ার। উল্লসিত কণ্ঠে বার্ড বলল, শুনছো তো অ্যান্ডি, কি বুঝছো? এই জলার কাছে অনেকগুলো জাগুয়ার ডেরা বেঁধেছে, ইচ্ছে হচ্ছে এখনই রাইফেল নিয়ে ছুটে যাই। অ্যান্ডি বলল, ওই কাজটি করো না, কাল সকালে জাগুজি করো। হো হো শব্দে হেসে উঠে বার্ড বলল, তা তো বটেই, আমি কি সত্যি এই অন্ধকার জলার মধ্যে পা বাড়াবো? আমি স্বীকার করতে চাই, আত্মহত্যা করতে চাই না। এখন তাঁবুর মধ্যে চলো, রাতের খাওয়া চটপট শেষ করে শুয়ে পড়া যাক, কাল সকালে জাগুয়ারের সন্ধান করতে হবে। জলাভূমির বুকে অন্ধকারের বিভীষিকাকে দূর করে দিয়ে উকি দিল উষার আলোক ধারা। গাছে গাছে কলরব তুলে পাখির দল বন্দনা জানালো প্রভাত সূর্যকে। দিনের আলোতে জলাভূমিকে আদৌ ভয়ানক মনে হলো না, জলের ওপর সাপ বা কুমিরের দেখা নেই, এমনকি সরীসৃপের লাঙুল আস্ফালনের আওয়াজও কানে আসছে না। বল্লমের ফলার মতো পাতা ছড়িয়ে যেসব অদ্ভুত ধরনের গাছ জলার বুকে দাঁড়িয়ে আছে, তাদের ওপর থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়ে ডানা মেলে দিচ্ছে বিভিন্ন জাতের বিচিত্র বর্ণের পক্ষী। সমগ্র পরিবেশ অতিশয় শান্ত মধুর। সূর্যের তেজ প্রখর হওয়ার আগেই শিকারীদের কুকুরগুলো একটা জাগুয়ারকে ঘিরে ফেলল, গর্জে উঠল দুটো রাইফেল, মাটির ওপর লুটিয়ে পড়ল জাগুয়ারের মৃতদেহ। অ্যান্ডি কুপার বন্ধুকে বিদ্রুপ করে বলল, এই নাকি তোমার সাংঘাতিক জানোয়ার, এ তো দেখছি হরিণ শিকারের চাইতেও সহজ। বাট গম্ভীর হয়ে বলল, এই তো সবে খেলার শুরু, শেষ পর্যন্ত যদি তোমার মুখে হাসি বজায় থাকে তবেই বুঝবো তুমি বাহাদুর শিকারী। প্রত্যেকবারই যে ব্যাপারটা এমন সহজে মিটে যাবে এমন আশা করো না, এই জন্তুটা স্ত্রী জাতীয় জীব, পুরুষ জাগুয়ার এত সহজে হার মানে না। অ্যান্ডি বন্ধুর কথার প্রতিবাদ করল না, কিন্তু তার মুখ দেখে স্পষ্টই বোঝা গেল বন্ধুর কথায় সে বিশ্বাস করতে রাজি নয়। সারা দুপুর ধরে ছুটোছুটি করে কুকুরগুলো ক্লান্ত হয়ে পড়ল, তবু আর কোনো জাগুয়ারের সন্ধান পাওয়া গেল না। বার্ড এবার কুকুরদের সাহায্য না নিয়ে এক নতুন পদ্ধতি অবলম্বন করল, একটা ফাঁপা গরুর শিং মুখে লাগিয়ে সে মাটির ওপর ঝুঁকে পড়ল। পরক্ষণেই তার মুখ থেকে জাগুয়ারের গর্জনের মতো আওয়াজ বেরিয়ে এলো। তাঁবুর পিছনে একটা হ্রদের ধার থেকে এবং দূর পাহাড়ের তলদেশে অবস্থিত একটা জলাশয়ের বুক থেকে ভেসে এলো একাধিক শাপত কণ্ঠের হুঙ্কার ধ্বনি। নকল জাগুয়ারের আহ্বানে সাড়া দিয়ে গর্জে উঠেছে তিন তিনটি আসল জাগুয়ার। শিকারীরা বুঝতে পারল শব্দ অনুসরণ করে সন্ধান করলেই সকালবেলায় জাগুয়ারের পায়ের ছাপ চোখে পড়বে। দিনের আলো এখন আর নেই বললেই চলে, আবছা আলো আধারির মধ্যে জাগুয়ারের পিছনে তাড়া করা আদৌ নিরাপদ নয়। অতএব শিকারীরা স্থির করল পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। পরের দিন সকালে অভিযানের জন্য শারমেয় বাহিনীর ভিতর থেকে কয়েকটা বিশেষ ধরনের কুকুর বেছে নিল শিকারীরা। ওই কুকুরগুলো অত্যন্ত শক্তিশালী হাউন্ড জাতীয় জীব এবং শিকার সম্পর্কে দস্তুর মতো অভিজ্ঞ। বাছাই করা কুকুরগুলোকে নিয়ে অ্যান্ডি আর বার্ড একটা পাহাড়ি নদীর বাঘ ধরে যাত্রা করল। অন্য কুকুরগুলো তাঁবুর মধ্যে বাধা অবস্থায় চিৎকার করে প্রতিবাদ জানাতে লাগল। বলাই বাহুল্য, তাদের অভিযোগে শিকারীরা কর্ণপাত করল না। যে কুকুরগুলো শিকার অভিযানে যোগ দিয়েছিল
তারা একটা অগভীর খাড়ির জলে নামল। খাড়িতে হাঁটু পর্যন্ত জল। জল বেশি গভীর না হলেও খাড়িটা বিলক্ষণ চওড়া। সারমেয় বাহিনীর পিছন পিছন শিকারীরাও খাড়ি পার হয়ে অপরপারে পদার্পণ করল। খাড়ির উল্টো দিকে গিয়েই কুকুরগুলো হঠাৎ ভীষণ উত্তেজনা প্রকাশ করতে লাগল। কুকুর বাহিনীর নেতৃত্ব করছিল হলুদ চোখ নামে একটা প্রকাণ্ড হাউন্ড। হলুদ চোখ হঠাৎ খাড়িটাকে পেছনে ফেলে ডান দিকে ঘুরল। একটু এগিয়ে যেতেই সকলের চোখে পড়ল জাগুয়ারের পদচিহ্ন। পায়ের ছাপ পরীক্ষা করে অভিজ্ঞ শিকারী বার্ড বুঝতে পারল পদচিহ্নের মালিক হচ্ছে একটি পুরুষ জাগুয়ার। কুকুরগুলো এখন ভীষণ উত্তেজিত। বারবার লাফ মেরে তারা শিকারীদের হাত থেকে শিকল ছিনিয়ে নিতে চাইছে। বার্ড এবার কুকুরদের গলা থেকে শিকল খুলে নিল। সঙ্গে সঙ্গে জন্তুগুলো খাড়ির বাঘ ধরে ছুটল। সবার আগে ছুটল হলুদ চোখ। সঙ্গীর দিকে তাকিয়ে বার্ড বলল, তৈরি থাকো, কিছুক্ষণের মধ্যেই কুকুরগুলো জাগুয়ারকে ধরে ফেলবে। একটু আগেই জাগুয়ার এই জায়গাটা ছেড়ে পালিয়েছে, এখনও সে বেশি দূর যেতে পারেনি। অ্যান্ডি প্রশ্ন করল, কি করে বুঝলে? জানোয়ারের গায়ের গন্ধ মাটিতে অনেকক্ষণ থাকলেও বাতাসে বেশিক্ষণ থাকে না। কুকুরগুলো দেখলাম মাটিতে মাথা নিচু করে শত্রুর ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছে না, ওরা ছুটছে শূন্যে মাথা তুলে। তার মানে এখনও বাতাসে জাগুয়ারের গায়ের গন্ধ লেগে আছে, অর্থাৎ জন্তুটা একটু আগে এখান দিয়ে গেছে। অ্যান্ডি, আর বেশিক্ষণ নয়, বড়জোর 15 মিনিটের মধ্যেই ওই হোৎকা বিড়ালটাকে আমরা ধরে ফেলব। দূর থেকে ভেসে এলো কুকুরের চিৎকার। শিক্ষিত কুকুর চিৎকার করে শিকারের উপস্থিতি শিকারীকে জানিয়ে দেয়। অতএব কুকুরের দল যে জাগুয়ারকে আবিষ্কার করেছে সে বিষয়ে সন্দেহ নেই। দুই বন্ধু শব্দ লক্ষ্য করে দ্রুত পা চালিয়ে দিল। হঠাৎ তীব্র থেকে তীব্রতর হয়ে বেজে উঠল সারমেয় বাহিনীর কণ্ঠস্বর। সে কি বীভৎস চিৎকার! ভীষণ আক্রোশে আস্ফালন করছে কুকুরের দল। ভাষার সাহায্যে সেই হিংস্র কণ্ঠস্বরের বর্ণনা দেওয়া যায় না। বাট উত্তেজিত স্বরে বলল, ওরা জাগুয়ারকে ঘিরে ধরেছে, আগরে তাকিয়ে কী শুনছো অ্যান্ডি, তাড়াতাড়ি চলো। কিন্তু তাড়াতাড়ি চলো বললে কি তাড়াতাড়ি যাওয়া সম্ভব? অসংখ্য উদ্ভিদের বুহ ভেদ করে এগিয়ে যাওয়া সহজ নয়, বিশেষ করে ম্যানগ্রোভ গাছের ঝোপগুলি ভারী বিশ্রী। ওই ঝোপগুলি বুক পর্যন্ত উঁচু, ওপর দিয়ে ডিঙিয়ে যাওয়া সম্ভব নয়, তলা দিয়ে নিচু হয়ে যাওয়ারও উপায় নেই। তাছাড়া ঝোপের গায়ে রাইফেল আটকে গিয়ে বাধা সৃষ্টি করে বারবার। বাট খেপে গেল। ক্রুদ্ধ জাগুয়ার কুকুরের দলের মধ্যে ঝাঁপিয়ে পড়লে কুকুরগুলোর কী দুরবস্থা হতে পারে সে কথা বাট ভালোভাবেই জানে। মাথার ওপর রাইফেল তুলে ধরে সে ঘন উদ্ভিদের বেড়াজাল ছিঁড়ে শব্দ লক্ষ্য করে ছুটল পাগলের মতো। অ্যান্ডির সামনে থেকে ঘন উদ্ভিদের ভেতর অদৃশ্য হয়ে গেল বাট কটার। অ্যান্ডি প্রাণপণে ঝোপঝাড় ঠেলে বন্ধুর পদাঙ্ক অনুসরণ করতে সচেষ্ট হল। সারমেয় কণ্ঠের হিংস্র গর্জন শুনে সে বুঝতে পারছিল লড়াইটা ভীষণভাবেই চলছে। জাগুয়ার সম্পূর্ণ নীরব। শুধু মাঝে মাঝে দু একটা কুকুরের কাতর আর্তনাদ শুনে বোঝা যায় প্রতিপক্ষ নীরব হলেও আদৌ নিশ্চেষ্ট নয়। ছপ ছপাস, জলের মধ্যে আলোড়ন ধ্বনি। জাগুয়ার বুঝি এবার ডাঙা ছেড়ে জলে ঝাঁপিয়ে পড়ল। কয়েক মিনিট বাদে কুকুরদের কণ্ঠস্বর লক্ষ্য করে ছুটতে ছুটতে বার্ড আর অ্যান্ডি এসে পৌঁছল একটা জলাশয়ের ধারে। সঙ্গে সঙ্গে তাদের চোখের সামনে ভেসে উঠল বিধ্বস্ত রণাঙ্গনের দৃশ্য। কুকুরগুলো হ্রদের তীরবর্তী অগভীর জলে দাঁড়িয়ে তার স্বরে চিৎকার করছে এবং একটু দূরে গভীর জলে ভাসছে ডাইডো নামক কুকুরটার দেহ। ডাইডো এখনও বেঁচে আছে বটে, কিন্তু তার অবস্থা দেখলেই বোঝা যায় তার মৃত্যু হতে আর দেরি নেই। ডাইডোর কাঁধ থেকে বুকের পাঁজর অবধি বিদীর্ণ করে নেমে এসেছে সুগভীর ক্ষতচিহ্ন। হ্রদের ঘোলাটে জলের ওপর বৃত্তাকারে ছড়িয়ে পড়ছে লাল রক্তধারা। ডাইডো ওই ফোটাকাটা বিড়ালটাকে থামাতে চেষ্টা করেছিল।
বার্ড কঠিন স্বরে বলল, তাই ওর এমন দুর্দশা। হ্রদের অপরদিকে কুকুরদের দৃষ্টি অনুসরণ করে অঙ্গুলির নির্দেশ করল বার্ড, জাগুয়ার ওই দিকেই পালিয়ে গেছে। অন্য কুকুরগুলো তখনও তার স্বরে চিৎকার করছে, বোধহয় পলাতক জাগুয়ারকে উদ্দেশ্য করে সার্মেয় ভাষায় গালাগালি দিচ্ছে। হ্রদটা যেমন চওড়া তেমনি গভীর, জাগুয়ারের পিছনে তাড়া করতে হলে খাড়ি এবং অন্যান্য জলাশয়ের পাশ কাটিয়ে অন্তত ঘণ্টাখানেক হাঁটতে হবে। অবসন্ন দেহমন নিয়ে জাগুয়ারকে অনুসরণ করার উৎসাহ দুই বন্ধুর ছিল না। প্রিয় হাউন্ডের মৃত্যুতে দুই বন্ধুই মুষড়ে পড়েছিল। ডাইডো ছিল বার্ডের নিজস্ব কুকুর, তাই তার দুঃখই বেশি। শিকার খেলার পাকা খেলোয়াড় ডাইডোর দক্ষতার পিছনে রয়েছে বার্ডের বহু বৎসরের অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যের ইতিহাস। এই ধরনের শিক্ষিত হাউন্ডের দাম $1,000 কম নয়, কিন্তু টাকাটা বড় কথা নয়। শতাধিক শিকার অভিযানে ডাইডো ছিল বার্ড কটারের প্রিয় সঙ্গী। বার্ড প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক ডাইডোর হত্যাকারী জন্তুটাকে সে মারবেই মারবে। পরের দিন সকাল হতেই 20টা শক্তিশালী হাউন্ড নিয়ে দুই বন্ধু ডাইডোর আততায়ীর উদ্দেশ্যে যাত্রা করল। এতগুলো কুকুরের কবল থেকে কোনো জাগুয়ারই আত্মরক্ষা করতে পারবে না। উপরন্তু দুজন স্থানীয় শিকারীও এই অভিযানে যোগ দিল, অর্থাৎ আয়োজনের কোনো ত্রুটি রইল না। জল, জঙ্গল আর কাদা ভেঙে শুরু হলো অনুসরণ পর্ব। হ্রদটাকে সম্পূর্ণ প্রদক্ষিণ করার আগেই মাঝপথে এক জায়গায় জাগুয়ারের পায়ের ছাপ দেখা গেল। বার্ড ঝানু শিকারী, এক নজর দেখেই সে বুঝতে পারল এই পদচিহ্নের মালিক হচ্ছে ডাইডোর হত্যাকারী পলাতক জাগুয়ার। পদচিহ্নের কাছে আসতেই সমবেত কণ্ঠে চিৎকার করে কুকুরের দল জানিয়ে দিল তারা শিকারের গায়ের গন্ধ পেয়েছে। শিকল খুলে দিতেই সমস্ত দলটা বার্ডের মতো ছুটতে ছুটতে অদৃশ্য হয়ে গেল। হলুদ চোখ নামে যে কুকুরটা আগের দিনে দলের নেতৃত্ব করেছিল, এবারের অভিযানেও সে হলো সার্মেয় বাহিনীর নেতা। খুব অল্প সময়ের মধ্যেই কুকুরদের চিৎকার শোনা গেল। চিৎকারের ধরন শুনেই শিকারীরা বুঝল জাগুয়ার কোণঠাসা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিকারীরা দেখল একটা গাছের ডালে উঠে জাগুয়ার কুকুর বাহিনীর আক্রমণ থেকে প্রাণ বাঁচিয়েছে। কুকুরগুলো গাছের নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, অতএব জাগুয়ারের নিচে নেমে চম্পট দেওয়ার উপায় নেই। কিন্তু জন্তুটাকে দেখে সকলেই হতাশ হল, এটা ডাইডোর হত্যাকারী নয়। বাট তিক্ত স্বরে বলল, এটা তো দেখছি মাদি জাগুয়ার, আমি এর ওপর গুলি চালাবো না। আমি চাই সেই খুনিটাকে যে আমার ডাইডোকে খুন করেছে। অ্যান্ডির ইঙ্গিতে একজন স্থানীয় শিকারী গুলি চালিয়ে জাগুয়ারটাকে মেরে ফেলল। সেদিন আর কোনো ঘটনা ঘটল না। শিকারীরা আবার ফিরে এলো তাদের নিজস্ব আস্তানায়। তিন দিন পরে জলাভূমির শেষ প্রান্তে পাহাড়ের তলায় আর একটা জাগুয়ার কুকুর বাহিনীর কবলে ধরা পড়ে প্রাণ হারাল। এই জন্তুটা পুরুষ জাতীয় জীব, তবে পলাতক হত্যাকারীর তুলনায় নিতান্তই বাচ্চা। পরপর দুটো জাগুয়ার মারা পড়ল বটে, কিন্তু শিকারীরা ডাইডোর হত্যাকারীকে খুঁজে বার করতে পারল না। বার্ড খেপে গেল। স্থানীয় রেড ইন্ডিয়ানদের তোয়াজ করে সে একটা ভাঙাচোরা ক্যানো জোগাড় করে ফেলল। ক্যানো এক ধরনের নৌকো, জলাভূমির বুকে ক্যানো নিয়ে চলাফেরা করতে খুব সুবিধা। এই নৌকোগুলিতে লগই থাকে না, শুধু একখানা দাঁড় বেয়ে নৌকো চালাতে হয়। বার্ড যে ক্যানোটা জোগাড় করেছিল সেটার অবস্থা যে বিশেষ ভালো নয় সে কথা আগেই বলেছি। ক্যানোটার আগা পাশতলা নিরীক্ষণ করে অ্যান্ডি জানালো এই নৌকোটা মোটেই নির্ভরযোগ্য নয়। তাছাড়া শিক্ষিত কুকুরের পাল যেখানে ব্যর্থ হয়েছে সেখানে এই ভাঙাচোরা ক্যানো নিয়ে জাগুয়ারকে গ্রেপ্তার করার চেষ্টা নিতান্তই বাতুলের কাজ। উত্তরে বার্ড দৃঢ় স্বরে জানাল এই ভাঙাচোরা নৌকো নিয়েই সে বাজিমাত করবে। অ্যান্ডি বন্ধুর সঙ্গে তর্ক করল না, একখানা মাত্র বৈঠা নিয়ে
দুই বন্ধু জাগুয়ারের সন্ধানে জলের বুকে নৌকো ভাসিয়ে দিল। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ, কিন্তু কালো রাতের কালিমা আজ মানুষের দৃষ্টিকে আচ্ছন্ন করে দিতে পারছে না, কারণ আকাশের বুকে আজ চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। হ্রদের জলে ছড়িয়ে পড়েছে জ্যোৎস্নার আলোকধারা, কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো মনের অবস্থা বাডের ছিল না। শিস দিয়ে একটা গানের সুর ভাজছিল অ্যান্ডি, এক ধমকে তাকে থামিয়ে দিয়ে বাট গরুর শিঙের তৈরি শিঙাটা বাগিয়ে ধরল। অ্যান্ডি জিজ্ঞাসা করল, তুমি কি শিঙা বাজিয়ে জাগুয়ারকে ডাকতে চাও? বাট বলল, নিশ্চয়, জাগুয়ার কাছে থাকলে শিঙার ডাকে সাড়া দিয়ে জলের ধারে উপস্থিত হতে পারে। একবার রাইফেলের নাগালের মধ্যে পেলে শয়তানটাকে একেবারে ঠান্ডা করে দেব। আর চমৎকার চাঁদের আলো আছে, গুলি ফসকানোর সম্ভাবনা নেই। বাট শিঙায় মুখ দিয়ে আওয়াজ করল, অবিকল জাগুয়ারের কণ্ঠস্বর। সেই নকল গর্জনের প্রতিধ্বনি শূন্যে মিলিয়ে যাওয়ার আগেই হ্রদের বিপরীত দিক থেকে প্রচণ্ড হুঙ্কার তুলে আসল জাগুয়ার তার অস্তিত্ব ঘোষণা করল। বাট ফিসফিস করে বলল, ওইটাই আমাদের আসামি, ওর গলার আওয়াজ আমি চিনে ফেলেছি। বাডের ভুল হয়নি, ওই ভাঙা ভাঙা কর্কশ কণ্ঠের গর্জনধ্বনি অ্যান্ডির কাছেও এখন সুপরিচিত। বিগত কয়েকদিনের মধ্যে বেশ কয়েকবার তারা জানোয়ারটার গলার আওয়াজ পেয়েছে। শিঙায় মুখ লাগিয়ে আবার গর্জন করল বাড, এবার উত্তর এলো খুব কাছ থেকে। জাগুয়ারের গর্জন এগিয়ে আসছে, আওয়াজটা খুব চাপা আর অস্পষ্ট। অ্যান্ডি বিস্মিত স্বরে বলল, আমার মনে হচ্ছে জন্তুটা জলে নেমে সাঁতার কাটতে কাটতে এগিয়ে আসছে। বাট বলল, আমারও তাই মনে হয়, জলের মধ্যে জন্তুটার গলার আওয়াজ অস্পষ্ট হয়ে ভেসে আসছে। তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই শিকারী জলের ওপর নজর রাখতে লাগল। হঠাৎ নৌকোর খুব কাছেই একটা গোলাকার সচল বস্তু শিকারীদের দৃষ্টি আকর্ষণ করল। জাগুয়ার? হ্যাঁ, জাগুয়ার বটে। গোলাকার সচল বস্তুটি হচ্ছে জাগুয়ারের ভাসমান মুন্ড। সে জলার বুকে সাঁতার দিয়ে নৌকোর দিকেই এগিয়ে আসছে। চাঁদের আলোতে তার মাথাটা দেখাচ্ছে মস্ত একটা হাড়ির মতো। জাগুয়ার আরও কাছে এগিয়ে এলো, কাছে কাছে আরও কাছে। জাগুয়ার এখন একেবারে সামনে, তার ভাসমান মুন্ড ও পৃষ্ঠদেশের ওপর কালো গোল ছাপগুলি এখন স্পষ্ট দেখা যাচ্ছে। জাগুয়ার গর্জন করে উঠল। অন্ধকার মুখগহ্বরের ভিতর থেকে চাঁদের আলোতে আত্মপ্রকাশ করল ধারালো দাঁতের সারি। আর ঠিক সেই মুহূর্তে বাট গুলি চালাতে গিয়ে আবিষ্কার করল রাইফেলে টোটা ভরতে সে ভুলে গেছে। নিজের ভুলটা সঙ্গীর কাছে জানিয়ে দিয়ে বাট মৃদু স্বরে প্রশ্ন করল, তোমার রাইফেল কোথায়? অ্যান্ডি ভয়ার্থ স্বরে বলল, আমি ভাবতেই পারিনি যে জাগুয়ারের সঙ্গে আমাদের দেখা হবে, তাই রাইফেল আনিনি। তোমার যে রিভলভারটা সবসময় সঙ্গে থাকে সেটা আছে তো? না, সেটাকেও ভুলে ফেলে এসেছি। মারাত্মক ভুল, এখন আর উপায় নেই। ভরসার মধ্যে অ্যান্ডির হাতের একখানা বৈঠা বা দ্বার, সেই দ্বারকেই মুগুরের মতো বাগিয়ে ধরে অ্যান্ডি প্রস্তুত হল। চরম মুহূর্ত এগিয়ে আসতেই হঠাৎ অ্যান্ডির মনে পড়ল ডাইডোর কথা। যে জন্তু ডাইডোর মতো প্রকাণ্ড শক্তিশালী হাউন্ডকে বধ করতে পারে, মানুষ তো তার কাছে নিতান্তই তুচ্ছ জীব। জলের মধ্যে জাগুয়ারের কবলে তাদের দশা হবে ডাইডোর মতোই। অ্যান্ডির সর্বাঙ্গ দিয়ে ছুটে গেল আতঙ্কের শীতল শিহরণ। জাগুয়ার কিন্তু এখনও তাদের আক্রমণ করার চেষ্টা করছে না। চাঁদের আলোয় তার চোখ দুটো জ্বলে জ্বলে উঠছে, আর শিকারীদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সে ক্যানোর চারপাশে সাঁতার দিয়ে বৃত্তাকারে ঘুরছে আর ঘুরছে। দারুণ আতঙ্কে হঠাৎ চিৎকার করে উঠল অ্যান্ডি। তৎক্ষণাৎ তার সঙ্গে গলা মিলিয়ে চেঁচিয়ে উঠল বার্ড। জ্বলন্ত চক্ষু মেলে জাগুয়ার কয়েক মুহূর্ত
স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল দুই বন্ধুর দিকে। তারপর নির্লিপ্ত ভঙ্গিতে সাঁতার কেটে কেনটাকে একবার প্রদক্ষিণ করে মন্থর গতিতে এগিয়ে চলল হ্রদের দূরবর্তী তীর লক্ষ্য করে। কিছুক্ষণের মধ্যেই হ্রদের অপর পারে গাছপালার ছায়া মাখা ঘন অন্ধকারের ভিতর মিলিয়ে গেল জাগুয়ারের দেহ। তৎক্ষণাৎ প্রাণপণে বৈঠা টেনে অ্যান্ডি ক্যানোটাকে চালনা করল তাঁবুর দিকে। সেদিন রাতে তাঁবুর মধ্যে নৈশ ভোজের আসরে তর্কের ঝড় উঠল। জাগুয়ারের অদ্ভুত আচরণ শিকারীদের চমকে দিয়েছিল। যে বেপরোয়া জানোয়ার কুমির ভরা জলার বুকে নির্ভয়ে সাঁতার কাটতে পারে এবং মানুষের দেখা পেয়ে যে পালিয়ে না গিয়ে কাছে আসতে চায়, তাকে এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ। এই হলো অ্যান্ডি কুপারের অভিমত। স্থানীয় শিকারীরা এক বাক্যে তাকে সমর্থন করল। অ্যান্ডি আরও বলল, এই জন্তুটাকে কুকুরের দল ঘেরাও করলেই সে পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়বে, সেক্ষেত্রে কয়েকটা মূল্যবান কুকুরের মৃত্যু অবশ্যম্ভাবী। অতএব এই বিপজ্জনক জানোয়ারটার পিছনে তাড়া না করে অন্যান্য জাগুয়ারের পিছু নিলে সহজেই তারা সাফল্য লাভ করতে পারবে। স্থানীয় শিকারী দুজন এবারও অ্যান্ডির পক্ষে ভোট দিল, কিন্তু বার্ড কারো কথায় কর্ণপাত করতে রাজি নয়। তার প্রিয় কুকুরকে যে জানোয়ার হত্যা করেছে তাকে সে মারবেই মারবে। তার জন্য কুকুর তো দূরের কথা, নিজের প্রাণ বিপন্ন করতেও তার আপত্তি নেই। অ্যান্ডি আর প্রতিবাদ করল না, সে বুঝল বাট প্রতিহিংসা নিতে বদ্ধপরিকর, তাকে নিরস্ত করা যাবে না। শোনো অ্যান্ডি, বাট বলল, হ্রদের একদিকে আটটা কুকুর নিয়ে থাকবে তুমি, অন্য পারে আরও আটটা কুকুর নিয়ে থাকবো আমি। জাগুয়ার যেদিকেই থাকুক, আমাদের মধ্যে একজন কুকুরের দল নিয়ে তাকে ধরে ফেলতে পারবে। খুনিটা যদি জলে নামে তাহলেও তার রক্ষা নেই। এতগুলো হাউন্ডকে ফাঁকি দিয়ে জাগুয়ার কিছুতেই পালাতে পারবে না। পরের দিন সকাল হতে না হতেই বাটের পরিকল্পনা অনুসারে অভিযান শুরু হল। নরবরে ক্যানোটার সাহায্যে অতি কষ্টে ওপারে পৌঁছালো বাট আটটা কুকুর সঙ্গে নিয়ে। হ্রদের এপারে রইল অ্যান্ডি, তার সঙ্গে আটটা প্রকাণ্ড হাউন্ড ছিল। অ্যান্ডির সার্মেয় বাহিনীতে যে কুকুরটার নেতৃত্ব করছিল সে হঠাৎ চিৎকার করে জানিয়ে দিল জাগুয়ারের যাতায়াতের রাস্তা আর অজানা নেই। তার ঘ্রাণেন্দ্রিয় সাপদের অস্তিত্ব আবিষ্কার করে ফেলেছে। অ্যান্ডি তৎক্ষণাৎ কুকুরগুলোকে ছেড়ে দিল। তীর বেগে ছুটল কুকুরের দল এবং তাদের পিছনে ছুটল ফ্লে আর দুজন স্থানীয় শিকারী। কুকুরের পাল কয়েক মুহূর্তের মধ্যেই শিকারীদের দৃষ্টিসীমার বাইরে অন্তর্ধান করল। তাদের পদাঙ্ক অনুসরণ করল তিন শিকারী। কিছুক্ষণের মধ্যেই সার্মেয় কণ্ঠের উল্লসিত চিৎকার শুনে শিকারীরা বুঝল কুকুরের পাল জাগুয়ারের সাক্ষাৎ পেয়েছে। তার শব্দ লক্ষ্য করে প্রাণপণে ছুটল। প্রথমেই জাগুয়ারকে দেখতে পেল অ্যান্ডি, তবু সে গুলি চালানোর সুযোগ পেল না। কুকুরগুলো জাগুয়ারকে ঘিরে ধরার চেষ্টা করছে কিন্তু তাদের চেষ্টা সফল হচ্ছে না। জাগুয়ার এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে লড়াই করতে রাজি নয়। সে ছুটছে আর লড়াই করছে, লড়াই করছে আর ছুটছে। কুকুরগুলো খুব কাছে এসে পড়লেই পলাতক জাগুয়ার ঘুরে দাঁড়িয়ে শত্রু বাহিনীকে আক্রমণ করে। তার প্রকাণ্ড দেহ অবিশ্বাস্য বেগে ঘুরতে থাকে সামনে পিছনে বামে দক্ষিণে। দন্ত ও নখরের সেই প্রখর ঝটিকার সামনে পিছু হটে যায় কুকুরের দল। তৎক্ষণাৎ আবার ছুট দেয় জাগুয়ার। কুকুরের দল নাছোড় বান্দা, তারা আবার শিকারের পিছনে তেড়ে যায়। আবার দাঁড়ায় জাগুয়ার এবং একই ঘটনার হয় পুনরাবৃত্তি। ছুটতে ছুটতে জাগুয়ার যেখানে এসে দাঁড়াল সেইখানে হ্রদের জল পাশের বিশাল জলভূমির দিকে হাত বাড়িয়ে দিয়েছে। হ্রদ ও জলভূমির সঙ্গমস্থলে জলের ধারে মাথা তুলে দাঁড়িয়েছে একঝাড় ম্যানগ্রোভ গাছ। জাগুয়ার ওই ম্যানগ্রোভ ঝোপের মধ্যে প্রবেশ করল।
তার পিছনে তাড়া করে ঢুকে গেল কুকুরের পাল। মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল পলাতক সাপদ ও চতুষ্পদ শিকারীর দল। উদ্ভিদের বেড়াজাল ভেঙে জলের ধারে উপস্থিত হল অ্যান্ডি, কিন্তু তার দেরি হয়ে গেছে, জাগুয়ার আর সেখানে নেই। শুধু জলের ধারে দাঁড়িয়ে কুকুরগুলো গলা ফাটিয়ে চিৎকার করছে। কি হলো, জাগুয়ার কি আবার ফাঁকি দিল? না, জাগুয়ার এখনও পালাতে পারেনি। জলাশয়ের উল্টো দিকে তীরের খুব কাছাকাছি সে সাঁতার কাটছে। জলার বুকে তার ভাসমান মুন্ডটা অ্যান্ডি দেখতে পেল। জন্তুটা এখনই ওপারে উঠে চম্পট দেবে। অ্যান্ডি নিশানা স্থির করে রাইফেলের ঘোড়া টিপল। লক্ষ্য ব্যর্থ হল। জাগুয়ারের মাথার কাছেই অজস্র জলকণা ছিটকে উঠল গুলির আঘাতে। দ্বিতীয়বার গুলি চালানোর সুযোগ পেল না অ্যান্ডি। এক লাফে জল থেকে ডাঙায় উঠে জাগুয়ার ছুটতে শুরু করল। কিন্তু পালাবে কোথায়? হ্রদের দুই তীরে মৃত্যুভাত সাজিয়ে রেখেছে বার্ড। গুলির আওয়াজ শুনে কুকুর বাহিনী নিয়ে ছুটে এসে বার্ড দেখল জাগুয়ার তার দিকেই জলভূমির পারে উঠে পড়েছে। মানুষকে ফাঁকি দিলেও কুকুরের ঘ্রাণ শক্তিকে জাগুয়ার ফাঁকি দিতে পারল না। কিছুক্ষণের মধ্যেই বার্ডের কুকুরগুলো জন্তুটার কাছে এসে পড়ল। জাগুয়ার আর পালাতে চেষ্টা করল না, প্রতি আক্রমণে ঝাঁপিয়ে পড়ল বিদ্যুৎ বেগে। অগ্রবর্তী দুটো কুকুরই জাগুয়ারের ঘাড়ের ওপর এসে পড়ল। মাত্র একটি মুহূর্ত, এক কামড়ে ভেঙে গেল একটি কুকুরের মাথার খুলি, ছিন্নভিন্ন হয়ে গেল দ্বিতীয় কুকুরটার বুকের পাঁজর। দুটো কুকুরই মারা পড়ল তৎক্ষণাৎ। জাগুয়ার এবার অন্য কুকুরগুলোর সঙ্গে বোঝাপড়া করার জন্য প্রস্তুত হল। ঝোপের শেষ বাধাটা উত্তীর্ণ হয়ে বার্ড যখন যথাস্থানে এসে পৌঁছল, কুকুরগুলো তখন আবার জাগুয়ারকে আক্রমণ করেছে। তখন গুলি ছুড়লে কুকুরের গায়েও লাগতে পারে, তাই রাইফেল নামিয়ে বার্ড সাগ্রহে দেখতে লাগল কুকুর ও জাগুয়ারের হিংস্র লড়াই। জাগুয়ারকে মাঝখানে রেখে শার্মে ও বাহিনী অর্ধবৃত্তাকারে এগিয়ে এলো। তাদের দেখলে তখন আর গৃহপালিত জীব মনে হয় না, চোখে চোখে জ্বলছে বন্য হিংসা, কণ্ঠস্বরে ফেটে পড়ছে হিংস্র আক্রোশ। উন্মুক্ত মুখবিবরের আড়াল থেকে বেরিয়ে এসেছে হত্যাকারীর ছুরির মতো নিষ্ঠুর দাঁতের সারি। অপরপক্ষে জাগুয়ার সম্পূর্ণ নীরব, শুধু লম্বা ল্যাচটা দুলছে মাটির ওপর, আর থাবার নখগুলো বাইরে বেরিয়ে এসে বুঝিয়ে দিচ্ছে আসন্ন যুদ্ধের জন্য সে সম্পূর্ণ প্রস্তুত। কুকুরগুলো আক্রমণ করল। একটা হাউন্ড পিছনের পায়ে উঠে দাঁড়িয়ে জাগুয়ারের ঘাড়ে দাঁত বসাতে গেল। নিঃশব্দে আঘাত হানল জাগুয়ার। এক চপেটাঘাতে সে কুকুরটাকে ছিটকে ফেলে দিল। বাট স্তম্ভিত বিস্ময়ে দেখল কুকুরটা মাটিতে পড়ে আর উঠল না। তার ছিন্ন কণ্ঠনালী থেকে বেরিয়ে আসছে তপ্ত রক্তধারা। কুকুরের দল ছিটকে সরে গেল। তারা ভয় পেয়েছে, তারা বুঝেছে এই বুটিদার বিড়াল অতি ভয়ঙ্কর জীব, তার সামনে গেলে মৃত্যু নিশ্চিত। তারা দূরে দাঁড়িয়ে চিৎকার করতে লাগল। বাট বুঝল এই তার সুযোগ। কুকুরগুলো এখন দূরে সরে গেছে, এখন গুলি চালালে তাদের গায়ে লাগার সম্ভাবনা নেই। সে জাগুয়ারকে লক্ষ্য করে রাইফেল তুলল। আর ঠিক সেই মুহূর্তে জাগুয়ারের চোখ পড়ল বাটের দিকে। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল এই হচ্ছে তার আসল শত্রু। এই মানুষটাকে মারতে পারলেই আজকের যুদ্ধে তার জয় অনিবার্য। সে নিচু হয়ে লাফ মারার উপক্রম করল। বার্ড রাইফেল তুলে লক্ষ্য স্থির করতে লাগল। জাগুয়ার লাফ দিল। তৎক্ষণাৎ অগ্নি উদ্গার করে গর্জে উঠল রাইফেল। জাগুয়ারের দেহ ছিটকে পড়ল মাটির ওপর। তার সর্বাঙ্গ একবার কেঁপে উঠল। তারপরই হাড়ির মতো গোল মুন্ডটা ধীরে ধীরে প্রসারিত একটা থাবার ওপর নেমে এসে স্থির হয়ে গেল। রাইফেলের ভারী বুলেট
দুই চোখের মাঝখান দিয়ে মস্তিষ্কে প্রবেশ করেছে।